রেনুবালা শাড়িতে সাধারণত হ্যান্ড পেইন্টের শাড়ি দেখা যায়, আর মাঝে মাঝে আলপনা শাড়ি করে থাকি, সেগুলো মিক্সড মিডিয়াতে। মিক্সড মিডিয়া বলতে বিভিন্ন রকম মাধ্যমে আমি শাড়িগুলো করে থাকি, যেমন স্ক্রিন প্রিন্ট, ব্লক, টাই ডাই, আর হ্যান্ড পেইন্ট তো আছেই। তো হ্যান্ড পেইন্টের বিভিন্ন রকমের টেকনিকগুলো এর আগে আমি দেখিয়েছি, বিভিন্ন ফুল কীভাবে আঁকতে হয়, তারপরে কীভাবে রং মেশানো লাগে, তারপরে কীভাবে বিভিন্ন রকমের কেমিক্যালগুলো রংকে পারমানেন্ট করার জন্য মেশানো লাগে, সে সমস্ত কিছুই আমি দেখিয়েছি। বিভিন্ন ফুলের যে ডাইমেনশান কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়েছি। তো আজ দেখা হলো মিক্সড মিডিয়া বলতে সমস্ত মাধ্যমগুলো একসাথে কিভাবে শাড়ির উপর করা যায় সেটা দেখাবো। প্রথমে দেখাবো হলো ব্লক, স্ক্রিন প্রিন্ট আর দেখাতে পারবো না, স্ক্রিন প্রিন্ট অন্য একটা জায়গায় আমি কাজগুলো করে থাকি। তো স্ক্রিন প্রিন্ট করার পরে আমি এখন ব্লক করা দেখাবো। ব্লকের অবশ্য দুই তিনটা ভিডিও এর আগে আমি আপনাদের দেখিয়েছি। তো ব্লক খুব সহজ একটা মাধ্যম, কাঠে আপনি নিজের মতন করে ব্লকগুলো বানিয়ে নিতে পারেন, আবার বাজারে ইয়াতে গাউছিয়ার উল্টা পাশে যে মার্কেটগুলো আছে এখানে আপনার পছন্দ মতো ব্লক ওইখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। আমি ব্লকগুলো নিজে ডিজাইন করে করে নিয়েছি, যেরকম করে করে রংটা মিক্সড করে আপনার পছন্দ মতো কম্পোজিশনে করে নিবেন। এখন হলো হ্যান্ড পেইন্ট। হ্যান্ড পেইন্ট ফুলের যে ডাইমেনশনটা, ফুল যে আঁকি সেটা না করে হাতে যে আলপনাগুলো কীভাবে করি সেটা। স্ক্রিন প্রিন্টের পাশে জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে একটু ডিজাইন করে দিই। এই জন্যেই রেনুবালার শাড়ি অন্যান্য শাড়ির থেকে একেবারেই আলাদা হয়ে থাকে। এইখানে ফাঁকা জায়গার জন্য বিভিন্ন রকমের বল দিয়ে দিয়ে আমি ভর করে দিচ্ছি, দেখতে একটু একটু ডিফারেন্ট লাগবে আমার কাছে মনে হয়। আপনারা যারা ফুল ছাড়া অন্যান্য ডিজাইন দিয়ে শাড়ি করতে চান তাদের কাজে লাগতে পারে হয়তো। মাঝখানে স্ক্রিন প্রিন্টের একটা নকশা আমি করে নিয়েছি, তারপরে চারপাশে যে বলগুলো প্রথমে হলো খুব ঘন ঘন করে, তারপর একটা স্টেপ কম, তারপর একটা কম, মানে পার্সপেক্টিভ, ড্রয়িং পার্সপেক্টিভ, প্রথমে অল্পর থেকে আস্তে আস্তে দূরে গিয়ে অনেক ফাঁকা ফাঁকা, এভাবে করার চেষ্টা করেছিলাম কালোর উপরে গোল্ডেন কালারের রং দিয়ে। দেখেন বুঝতে পারবেন, আর চারপাশেও গোল্ডেন কালার একটা ঝিকঝাক দিয়ে ওটা ব্লক কেটে নিয়েছিলাম, ব্লক করেছি আমি। ওই স্ক্রিন প্রিন্টের পাশে ওটা, এখানে ব্লক আছে, তারপরে স্ক্রিন প্রিন্ট আছে, তারপর হ্যান্ড পেইন্ট আছে, হ্যান্ড পেইন্ট, আর ওটা ছিল হলো আঁচলে, আর এখন করব হলো ভেতরে। ভিতরে আমি ব্লক করে নিয়েছি, ব্লকের পারে পরে মাঝখানে ফাঁকা যে জায়গাটা ভাবছি যে ওইখানে কোনো ড্রয়িং করব, অরেঞ্জ কালার দিয়ে কোনো ফুলের ছবি আঁকবো ভাবছি। প্রথমে ভেবেছিলাম অরেঞ্জ কালার, তারপরে রেড, ইয়ালো, তিন রঙের একটা কম্পোজিশন করব, কিন্তু জায়গাটা অনেক ছোট আর ফুলের পরিমাণ অনেক বেশি, সেই জন্য আর ওটা করতে ইচ্ছা করছে না। তো এটাতেই আমার মনে হয় ভালো লাগবে, গোল্ডেন কালারের মাঝখানে একটা ফুলের ছবি অরেঞ্জ কালার দিয়ে, যাদের হাত খুব শার্প আছে তারা এই সহজে এই ফুলগুলো আঁকতে পারেন, অথবা আপনার মতন করে কম্পোজিশন করতে পারবেন। এভাবে ফুলগুলো প্রত্যেকটা ব্লকের মাঝখানে মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে, তারপর আঁকা, পুরো শাড়িটা আঁকা হলে বোঝা যাবে আর কোনো ছবি আঁকতে হবে কিনা। এখন আপাতত অরেঞ্জ কালার দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি। তো আপনাদের বিভিন্ন মাধ্যম যদি জানা থাকে আপনাদের ইচ্ছে মতন করে শাড়িতে কাজ করতে পারবেন, ব্লক, বাটিক, টাই ডাই সবগুলো একসাথেও করতে পারবেন।
তো আমার শাড়ি, এই শাড়িটাতে আমি 3 রকম মাধ্যমে কাজ করেছি, ব্লক, তারপর হ্যান্ড পেইন্ট এবং স্ক্রিন প্রিন্ট। এই হলো পুরো শাড়িটা আমার, এভাবেই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেন, ফুলমালার সাথে থাকবেন। বাই বাই।